এশার নামাজ পড়ে স্বামী দেন, বউ বলতেছে ভাত দাও, বউ বলতেছে ধৈর্য মহৎ গুণ, তুমি জানো না স্বামী কে বিশেষ ধৈর্য মানে স্টার দল সাহেব এখন খাবার দাও, বউ বলতেছে ধৈর্য তখন ধরলে তাহলে আর আধ ঘন্টা ধরো, বলে আবার ধরবো কেন, বলে এখন জি বাংলায় নাটক শুরু হয়েছে, এইটা না দেখে আমি ভাত দিবার পারবো না। স্বামী দেবের মধ্যে পা ঢুকায় বলতেছে এই ধৈর্যের সঙ্গে আল্লাহ থাকবে না শয়তান থাকবে। তাহলে এখন বলেন সব ধৈর্য ধরা যাবে? আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরের মাঝখানে পানি পান করতেছে, আপনি পুকুরের পাড়ে বলতেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, আপনি ধৈর্য ধরেন কিন্তু আপনি সন্তান পাবেন, জেঠা পাবেন না, মোরা পাবেন। এখন ভারতের ফিউজিল দিয়া, ভারতের ইয়াবা দিয়া আমাদের বাংলাদেশের যুব শক্তিকে যেভাবে নষ্ট করা হলো, স্টার দলসা জি বাংলা জি টিভি দিয়া আমাদের নারীদেরকে যেভাবে ধ্বংস করা হলো, এরপরে যদি বাংলার মুসলমান ধৈর্য ধারণ করে ধৈর্য, কিছুদিন পরে মুসলমান নামটা শুধু পাবেন, এক মুসলমানের ইমান জেতা থাকবে না। ধরে কথা ঠিক কি? কেমনে একটা হিন্দু জিজ্ঞেস করলাম, তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয়? হিন্দু বলতেছে লাখন দিন হুকুমারিয়া দিন, হিন্দু বলতেছে লাখন দিন হুকুমারিয়া দিন, যার ধর্ম তার কাছে। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত হবে কেন? আমরা হিন্দু না? আমি বললাম দেখো তুমি কোরআনের আয়াত মানতিস কিন্তু মুসলমান মানতিস না। বলে কেমনে হুজুর? বলে মুসলমানের ঘরে এখন পূজার বাধ্য হয়। হিন্দু বলে কিভাবে? বলে স্টার জলসার নাটক যখন দেখে, যখন ওই আপনার জি টিভির নাটক দেখে, প্রত্যেকটা নাটকের মধ্যে ওরা কায়দা করে পূজা ঢুকেছে। ধরে কেন কথা ঠিক নেই? এখন মুসলমানের ঘরে ওই নাটক যখন চলতেছে, মাঝে মধ্যে পূজার বাধ্য লোলো লোকের বাদ দিতে মুসলমানের ঘরে। আপনার বলেন যে কোনো পুরুষ মানুষ ওই ভারতের চ্যানেল দেখে? আপনি পুরুষ তাকে বলা হয় হিজরা, তাকে কি বলা হয় কথা কর না সন্তান ভালো না মন্দ জানে কে? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ফাঁসাইয়া সেই যে চৈলা দায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা।